যিশু সেনগুপ্ত। এই মানুষটাকে আপনারা সকলেই জানেন যে ভীষণ ভালো অভিনয় করেন, ভীষণ ভালো অ্যাঙ্কারিং করেন, এবং শুধু নয় অ্যাঙ্কার, মানে এমন কোনো গানের শো নেই যেখানে যিশু সেনগুপ্তকে দেখা যায় না অ্যাজ অ্যাঙ্কার পার্সন। এবং তিনি কিন্তু এখন হিন্দি ছবিতেও কাজ করেছেন এবং তিনি সাউথের ছবিতে কাজ করেছেন। আর এবার এই মুহূর্তে দাঁড়িয়ে একপাশে যেমন ট্রায়াল বেশ রমরমিয়ে চলছে, অ্যাট দ্য সেম টাইম তিনি খবর দিলেন তার ইনস্টাগ্রামের মাধ্যমে। সেখানে কি খবর দিলেন? অভিনেতা খুলে ফেলেছে নতুন এক ব্যান্ড এবং সেই ব্যান্ড মেম্বার্সদেরকে নিয়ে গুছিয়ে একটা সুন্দর ছবি তিনি পোস্ট করেছেন তার ইনস্টা হ্যান্ডেলে। আর সেই ছবি পোস্ট হতে না হতেই হয়ে গিয়েছে ভাইরাল। তাহলে চলুন একটুখানি সেই ভিডিওতেই চোখ রাখি, এবং সেই পার্টিকুলার ব্র্যান্ডের নাম হচ্ছে যিশু অ্যান্ড দ্য রেট্রোডিকশনস। যিশু এবার নিজের দল তৈরি করে বানিয়ে ফেলেন একটি ব্যান্ড, আর আজ থেকেই শুরু হলো সেই ব্যান্ডের পথ চলা। যিশু নিজের ব্যান্ডের নামকরণ করেছেন নিজের নামেই, যিশু অ্যান্ড দি রেট্রোডিকশন। তার এই দলে তাকে নিয়ে মোট 7 সদস্য রয়েছেন এবং এদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গায়ক শোভন গাঙ্গুলি। মঙ্গলবার সকালেই নিজের দলের একটি ছবি পোস্ট করেন অভিনেতা, জানান কোন নম্বরে বুক করতে হবে তাদের দলকে, এবং যদি অনুষ্ঠানে ডাকতে হয় তাহলে ওই পার্টিকুলার নাম্বারেই তাকে যোগাযোগ করতে হবে। তবে তাদের দলকে কোনো অনুষ্ঠানে পেতে হলে একটু যেটা হয় আর কি, অগ্রিম বুকিং করতে হবে, এবং ছবিতে তাদের সবাইকে সাদা শার্ট এবং কালো প্যান্টে দেখা যাচ্ছে। যিশুকে কাজলের অপোজিটে দেখা যাচ্ছে দি ট্রায়াল ওয়েব সিরিজে। এই সিরিজের মাধ্যমে ওটিটিতে ডেবিউ শালেন কাজল, এখানেই তার স্বামীর চরিত্রে ধরা দেবেন অভিনেতা। ইতিমধ্যেই এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে, চর্চিত সমাদৃত হয়েছে তার চরিত্র। শুধুমাত্র ট্রেলার নয়, ট্রেলারের পাশাপাশি কিন্তু এই পার্টিকুলার ওয়েব সিরিজও এখন দেখা যাচ্ছে। এই যে ছবিটা দেখছেন যিশু অ্যান্ড দ্য রেট্রোডিকশনস, মানে এই পার্টিকুলার নামটা রেট্রো, মানে এখানে বেশ পুরনো দিনের গান বাজনা সেখানে শোনা যাবে, এবং এখানে দেখাই যাচ্ছে যিশুর পাশে রয়েছে শোভন গাঙ্গুলি। শোভনকে আপনারা সবসময় দেখেছেন ভীষণ সুন্দর গান গায়, শুনেছেন তার গান। এবার যিশুর এই পার্টিকুলার ব্যান্ড, যার নাম যিশু অ্যান্ড দি রেট্রোডিকশনস, সেখানে যিশু তো থাকছেনই, তার সঙ্গে থাকছেন তার 7 ব্যান্ড মেম্বার্স তাকে মিলিয়ে, এবং লিড সিঙ্গার হিসেবে তাহলে থাকছে এখানে, যেটা আমরা অনুমান করতে পারি, সেটা হচ্ছে শোভন গাঙ্গুলি। এবং আপনারা সকলেই জানেন যে যিশু ভীষণ ভালো ড্রাম বাজায়, অ্যাজ আ ড্রামার আপনারা মাঝে মধ্যেই তাকে বিভিন্ন যে সকল নন ফিকশন শোজ হয় সেখানে আপনারা দেখেছেন যিশুকে ড্রাম বাজাতে। মাঝে মধ্যেই খুব ভালো যদি মুড যদি হয়ে যায় তখন তিনি ড্রাম নিজের হাতেই তুলেন বা নিজে বাজাতেও শুরু করেন। সেই ভিডিও বেশ মাঝে মধ্যেই হয়েছিল ভাইরাল। আর এরকম নানান বলি টলি আপডেটস রেগুলার বেসে যদি কিছু মিস না করতে চান, লাইক শেয়ার সাবস্ক্রাইব, বেল বাটন রয়েছে প্রেস করে দিন, সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।